আল্লাহর বান্দা বান্দীকে ইস্তিগফার সম্মান প্রদর্শন করার জন্য কমপক্ষে 70,000 রহমতি ফেরেশতা পাঠায়। এই 70,000 রহমতি ফেরেশতা আপনাকে ইস্তিগফার করে, সম্মান প্রদর্শন করে, জান্নাতের বাগানে প্রবেশ করায় না। যত সময় পর্যন্ত এখানে বসে থাকবেন, ফেরেশতারা আমল নামার ভিতরে এক লেখতেই থাকে। আখেরি মোনাজাত দিয়ে শেষ তওবা করে যখন পানির উদ্দেশ্যে রওনা করবেন, আল্লাহ পাক কুদরতি করণ দিয়ে একটা টান দিয়ে গোটা জিন্দিগির গুণা কেটে ফেলবেন। এরা আসুন, আমরা মনোযোগ সহকারে যে কথাগুলো শুনেছি আমরা যেন আমল করতে পারি। সকলে বলুন আমিন। ও আর শোনার পরে যদি আমলে না আসে, সারা জিন্দিগি বল ও আর শুনলে কোনো ভয়টা হবে? ধরে বলুন না। ও আর শোনা হয়ে গেছে, এখন বাকি আছে একমাত্র আমল। কথা ঠিক না? বলি আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আমলের দ্বারা মানুষের জিন্দিগি তৈরি হয়। ধুলাবালি লাগে, পার মধ্যে যে ধুলাবালি গুলো জড়ায় থাকে, ওই পায়ের জন্য আল্লাহ পাক জাহান্নামের আগুনকে হারাম করে দিলেন। অত্যন্ত মোবারক মজলিসে আসছেন, আল্লাহ পাক এই মজলিসে আমাদেরকে কবুল করুন। পরকালে না যাতে উসিলা বানায় দেন, জোরে বলুন আমিন। যেহেতু আলেম ওলামার মজলিসে বসছেন, কিছু সময় যদি কোরআনের সামনে বসেন, হক্কানি আলেমদের মজলিসে বসেন, 100 বছর বাফল এবাদতের চেয়েও উত্তম। সুবহানাল্লাহ। জামান মা সোহবতে পা আউলিয়া বেতরত সাদ সালে তাহাত মেরিয়া আগর খাই হামশিনি বা খোদা গুনাশি না দর হুজুরে আউলিয়া আউলিয়া রা হস্তে কুদরত আজেলা তেরে দোস্তান পাদে কর দাদ নজেরা জুরে কর আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিনের কোন বান্দা বান্দি যখন তিনি মজলিসে বসে, ওলামা কামদের মজলিসে যখন শরীক হয়ে যায়, অল্প সময় যদি তিনি মজলিসে বসে, কমপক্ষে 100 বছর যদি সে কোন বন্দার নফল ইবাদত করে, যে ইবাদতের মধ্যে কোন রিয়া নাই, লোক দেখানো নাই, মানুষ আমার ছবি সাপ বলবে, দরবার সাপ বলবে, এই ধরনের কোন নিয়ম নাই, একমাত্র রেজায় মাওলা আল্লাহ রাজি খুশির জন্য সে 100 বছর ইবাদত করলো। এতে উত্তম হলো অল্প সময় যে আপনারা ময়দানে বসা আছেন, আপনাকে ফিরে দিবে বলে এখানে চাল বিক্রি করা হয়, এটা শাড়ি গন্ধের দোকান না? ধরে বলুন ঠিক কিনা? মানুষ যতক্ষণ পর্যন্ত তিনি মজলিসে ওয়াজের মাহফিলে কোরআনের মজলিসে না বসবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ খুঁজে পাওয়া যাবে না। আউলিয়া বেতরাত
এখন মোনাজাত হবে। আমি আপনাদেরকে আর কষ্ট দিতে চাই না, আরো বাকি দুই দিন পাগিল হবে আমাদের দাওয়াতি মেহমান যারা আছে এই সভা, তারা কাছাকাছি এসে গেছেন। সভাগত আল্লাহের মেহরবানি, আল্লাহ যেন তাদেরকে দান করেন সকল বলেন। প্রিয় ভাইয়া, এই দক্ষিণ বরগুনা এই মাহফিল যে ঐতিহ্যবাহী মাহফিল, এই এলাকার মানুষের জন্য ঈদের আনন্দের চাইতেও তারা এই মাহফিলকে অনেক আনন্দ উপভোগ করে। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইরা বাবাজিরা, মহিলা প্যান্ডেলের মধ্যে আমি খোঁজ নিয়ে দেখছি অনেক মা ভক্তরা এসেছেন। যেহেতু এখানে অনেক মাহফিলে মহিলা প্যান্ডেল হয় না বা হইলেও আপনার সুন্দর সুযোগ ব্যবস্থাও থাকে না, কিন্তু এখানে আল্লাহের রহমতে এবার লোকজন তারা যথেষ্ট এ ব্যাপারে সচেতন, যাতে মহিলাদের কোনো কষ্ট না হয় ভিতরে আমরা প্যান্ডেল করে দিয়েছি। সকালে বলুন আলহামদুলিল্লাহ, একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। আগামীকাল আপনারা ইনশাল্লাহ সকলকে দাওয়াতে নিয়ে আসবেন। আমি বেশি কথাও বলতে পারি না, কারণ বেশি দিন না, প্রায় এক মাস পূর্বে আমি খুব অসুস্থ হয়েছিলাম। আপনারা অনেকে দোয়া করেছেন, আপনাদের নেট তো আমি যে আবার স্টেজে উঠবো, মাইকের সামনে কথা বলবো, এটা আমার ধারণা ছিল না। এটা একমাত্র আপনাদের নেট দোয়া, আল্লাহ পাকের মেহরবানি। এজন্য দোয়া করবেন, বেশি সময় কথা বললে আমার লাংস এফেক্ট হয়েছিল এবং পেশাবের মধ্যে গন্ডগোল ছিল। আল্লাহের অসুস্থ অনেকটা এখন সুস্থের দিকে, দোয়া করবেন। আমাকে দেশের বাইরেও পাঠানোর জন্য আমার আত্মীয় স্বজন চিন্তা ভাবনা করেছিল, তো আমি যাই না, ইচ্ছা করি দেখে নি আল্লাহ পাক রহমত করে কি বলে। আল্লাহ যদি রহমত করে বাংলাদেশে বসে করতে পারে কথা ঠিক কিনা? এই জন্য আমার জন্য দোয়া করবেন। এই সময় দিনে দিনে কিছু কিছু কথা আমাদের খেতে মধ্যে বলবো। আজকে রাত্র হয়ে গেছে অনেক, তাছাড়া প্রথম দিন আর লোকজন কম, আপনাদের ওয়ার শোনার ইচ্ছা আছে। আমি যেটা লক্ষ্য করছি যে আরো কিছু সময় বললে আপনারা পাশ ছেড়ে রাখবেন না। আসুন আজকে প্রথম দিন, দুই দিনের জন্য আপনারা দাওয়াত দিয়ে নিয়ে আসবেন। এখানে যে লোক আসছেন এটা আপনার বরুণা শহরের একটা প্রাণ কেন্দ্র জায়গা, আশেপাশে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে। তো আগামীকাল আমাদের নতুন মেহমানরা আসবেন, সবাইকে দাওয়াত জানিয়ে আসবেন। সকলে বলুন আমিন।